এরম ঘুমিয়ে পড়বি তুই তা বলে ড্রামা করে? হ্যাঁ রে মাম্মা, তোর মাত্র এখন 18 মাস বয়স, অনলি 18 মান্থ তোর, তুই এত ড্রামা কোথা থেকে শিখেছিস? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে গণেশ চতুর্থী, তো তার জন্য সবাইকে অনেক 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 গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। আজকে একটু ব্লগটা লেটে স্টার্ট করছি, এই যে মাম্মা এসেছে, আজকে একটু ব্লগটা লেটে স্টার্ট করছি কারণ উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো, তো ডোডোর জন্য ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে তৈরি করে ওকে ব্রেকফাস্টটা আগে খাইয়ে দিয়েছি, একটু জোর করে আজকে খাইয়েছি, কিচ্ছু খাচ্ছে না বলে তো খেয়ে নিয়েছে ব্রেকফাস্টটা। আমারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন যুদ্ধ হবে সকালে নেবুলাইজার নেওয়া। কালকে রাত্রে দেখেছেন যে রাত্রে নেবুলাইজারটা নিতে কী যুদ্ধটা হয়েছে, এখন হবে সকালে নেবুলাইজারটা। আর কত শান্ত শিষ্ট বাচ্চা দেখুন আমার, কত শান্ত শিষ্ট বাচ্চা, কিচ্ছু জানে না ও, কিচ্ছু জানে না দেখুন, কিন্তু কি যে দুষ্টু সেটা শুধু আমরাই জানি। ও তোমার নাম বলে দাও আরেকবার, আদি, ওর নাম আদি, ওর ভালো নাম তো আদ্রিক, কিন্তু কোথা থেকে ও শিখেছে ওর নাম আদি, ও নিজেই ওর নাম শর্ট করে দিয়েছে আদি। সোনা বাচ্চা, আমার বাবাটা যে গুড বয় হয়ে গেছে, হ্যাঁ আমার বাবাটা গুড বয় হয়ে গেছে, তো কে গুড বয়, কে কে তুমি গুড বয়, যে গুড বয় দেখাচ্ছে, আর আর দুষ্টু বয় কে, দুষ্টু বয় কে, পচা বয় কে, কে পচা বয় কে, দেখুন আর দেখাচ্ছে না পচা বয় কে। তা তো চলুন এখন সকালে যুদ্ধর নেবুলাইজারটা স্টার্ট হোক, দেখি কিভাবে কতটুকু দিতে পারি। নেবুলাইজারটা দিতেই হবে, মাস্ট, কেন কি নেবুলাইজারটা যদি না দেওয়া হয় ওর চেস্টটা ক্লিয়ার হবে না, চেস্টটা ক্লিয়ার না হলে নেবুলাইজারটা ডক্টর আরও বেশি দিন কন্টিনিউ করবে, তো যেটা আরও মানে আমাদের জন্য অনেক টাফ, ওর জন্যও টাফ। কখনো কখনো তো খুব ভালো গুড বয়ের মতন নিয়ে নেয়, কখনো কখনো মানে খুব দুষ্টুমি করে, মানে বাচ্চা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। এটা দেখে বাবা নোজ নোজি আসছে, নেবুলাইজার নিতে নিতে ঘুমিয়ে পড়েছে, ঘুমাক, আমি রান্নাটা করতে যাই এবারে। দেখুন মশার কামড়ে কি করেছে, মশা ওকে ছাড়ে না, কুকুন ঘুমাচ্ছে, আর ওই ফাঁকে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, ঘুমাক, আমি সেই ফাঁকে রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে কাঁকরোল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, ডাল আর মাছ ছিল, তো আপাতত এই রান্নাই হবে। এখন বাজে প্রায় 1:20, ডোডো হচ্ছে এখনও ঘুমোচ্ছে, তো 1:20 বাজে আমার রান্না মোটামুটি মোটামুটি কি কমপ্লিট হয়ে গেছে। অর্ঘ আসলে যদিও মনে করে যে ও ডিমের অমলেট খাবে, তাহলে একটা ডিমের অমলেট বানাবো, আদারওয়াইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। এখানে দেখুন ডোডো ঘুমাচ্ছে, অন্ধকার আছে, ডোডো ঘুমাচ্ছে ওই রুমে, ঘুমাক আর কিছুক্ষণ। আমার কিছু কয়েকটা জামার হুক সেলাই করার আছে, তো আমি ততক্ষণ ওই কাজটা কমপ্লিট করে নিই, উঠে গেলে বন্ধ করে দেবো, বাট যতক্ষণ ঘুম হচ্ছে আমি কমপ্লিট করে নিই। রান্না তো কমপ্লিট হয়েই গেছে, অর্ঘ আসবে 2:30 নাগাদ খেতে লাঞ্চে, তো তো আমি আমার কাজগুলো এখন কমপ্লিট করে নিই। ডোডো মহারাজ উঠে গেছে, উঠে ভ্যান 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 করছে, তুমি কাঁদু কেন করছো মামা, তোমাকে বলেছি না ঘুম থেকে উঠে কাঁদু করবে না, তোমাকে বলেছি তো ঘুম থেকে উঠে কাঁদু করবে না, ডাকবে মাম্মা, মাম্মা কোথায়, কেন কাঁদু করছো, কেন করছো কাঁদু বাবাই, চাদর ভাজক এদিক ওদিক কয়ে কেন কাঁদু করছো, তোমার ঘুনু ভালো হয়েছে,
মাম্মা, তোমার ঘুমও ভালো হয়েছে? ও বাবা, তুমি ওইদিকে কি দেখছো? তা আমি চলে যাব, চলে যাব। ওই বাবা রে, ওই বাবা রে, ওই বাবা রে, চোখে জল চলে এসে গো। ও বাবা রে, আসো আসো। ওই বাবা, ওই বাবা, শুয়ে পড়ছে পুকু বাবা, শুয়ে পড়ছে, আবার শুয়ে পড়ছে, আবার শুয়ে পড়ছে। চলো উঠো 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 মিস্টার, চলো উঠো, শিশু করতে হবে তো, ওঠো। এই যে এখন সন্ধেবেলা অর্ঘ ফুল মিষ্টি নিয়ে এসছে আমাদের গান্নুজিকে, এখন লাড্ডু আর ফুল দেওয়া হয়েছে, কারণ সকালবেলা সম্ভব হয় না, এখানে ভেতরে কোথাও ফুল বা মিষ্টির দোকান নেই, অর্ঘ অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে, আর গান্নুজিকে এখন আমরা পুজো দিয়েছি। গণপতি বাপ্পা মরিয়া। আসার পরে না, ছুটিতে গেছিলাম যখন, তখন গাছগুলো আর সেইভাবে যত্ন পাইনি, তারপরে আসার পরে এখন মোটামুটি অনেকটাই রিকভার করেছে গাছগুলো। প্রত্যেক সপ্তাহে জলগুলো চেঞ্জ করতে হয়, আর এরকম ধুয়ে দিলে গাছটা দেখতেও অনেক বেশি সতেজ থাকে। হয়ে গেছে গাছ ধোয়া, আর একটা গাছ রেখে এসেছি, জলের ফোঁটা পড়লে গাছগুলোকে কি সুন্দর লাগে দেখতে। কোথায় পাপা? সারাক্ষণ যুদ্ধ করো ওর সাথে এরকম, তাহলে খুব ভালো। হাঁপিয়ে গেছো দুজনে? হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? আবার হাঁপিয়ে গেছো? আবার হাঁপিয়ে গেছো? ইয়া পাপা কুলারে জল ভরে ফেলেছে, যাও নিয়ে আসো। ওইটা কি হবে, উটাকে ওখানে কে ঢোকায়? তুমি কুলারটা টেনে আনো, কুলার ঠেলছে আরেকজন, কুলার ঠেলছে। কোথায় ঠেলার মাস্টার? এই যে কুলার ঠেলছে, জোরে ঠেলো, জোরে ঠেলো, জোরে ঠেলো, জোরে ঠেলো, জোরে জোরে আমার, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে ঠেলো, আরো জোরে ঠেলো। ইয়া বাবা রে বাবা, কত প্রেশার দিয়ে ঠেলছে গো। আসো এবার উ নিতে হবে, রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন উ নেবে, আসতে হবে, উপরে ওঠো। এইটুকু তো এখন এমনি হাত পেয়ে যায়। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, এখন ঘুম নিতে হবে, ড্রামা করলে হবে না। বাহ, ঘুমিয়ে পড়লো, কিরম ড্রামে বা ছেলে আমার।
হ্যাঁ, এরকম ড্রামে বাজ ছেলে কার হয়? হ্যাঁ, ভু নেবে না তাহলে? উঠে বসো, উঠে বসো, ভু নিতে হবে, উঠে বসো, উঠে বসো, ওঠো এরম ঘুমিয়ে পড়বি তুই তা বলে ড্রামা করে? হেরে মাম্মা, তোর মাত্র এখন 18 মাস বয়স, অনলি 18 মান্থ তোর, তুই এত ড্রামা কোথা থেকে শিখেছিস? তুই তো পুরো পাকা বুড়ো হয়ে গেছিস। লাইট অফ করে দিই আমরা, লাইট অফ করে দেব। ও নেবে না তুমি? এক্ষুনি তো তুই নিচে লাফালাফি লাফালাফি করছিলিস, আর এক্ষুনি তুই ঘুমিয়ে পড়ছিস এরকম ভাবে? পুকুম, পুকুম, কে করছে দুষ্টু এটা? আর ওইদিকে কেন গেলি? কে আছে জানলার ওদিকে? কে আছে? তুই যে পাপা আছে, পাপা তো এখানে বসে আছে। পড়লে কিন্তু মাথায় লাগবে বাবা, চলে আসো, আসো। তুমি যখন তো তারপরেই উঠলো, তুমি কি যায় আসো? সাতটায় উঠেছে, 12টা বাজে এখন, ওর কি যায় আসে? ওর কিছু যায় আসে? ওর এনার্জি লেভেল তো ফুল হাই, ওর যে শরীর খারাপ, ওর যে নিবুলাইজার চলছে, যাতে কিছু যায় আসে? ওকে নিবুলাইজার এখন এরকম ঝরে বেঁধে দিতে হবে, আজকে কিছুতেই নিতে চাইছে না। নাওয়ার পরে এখনো ঘুম পায়নি, চোখে মুখে ঘুমের কোনো নিশানা নেই, কোনো ঘুমের নিশানা নেই। মামা টাটা করে দাও তো, টাটা। আজকের মতো নিবুলাইজারটা কমপ্লিট হয়েছে, অনেক কষ্টে যুক্ত করে নিবুলাইজারটা দেওয়ানো হয়েছে, তো অনেক রাত্রি হয়ে গেছে, আজকে শুধু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, প্রায় এখন বাজে 12:30টার বেশি বেজে গেছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন।